বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগৎবাসী, আজকে আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে মানুষ এক কথায় বলে থাকে মসজিদ আল্লাহর ঘর, কিন্তু দেখেন মসজিদ আল্লাহর ঘর এটা কিন্তু মিথ্যা নয়, কিন্তু আল্লাহ যে মসজিদে আছে এটা খুঁজতে গেলে কিন্তু না দেখলে বা না পেলে এটা কিন্তু সত্য নয়। তবে আমি বলবো কি যে মসজিদ অবশ্যই আল্লাহর ঘর, আর সেই মসজিদ চিনতে হবে, জানতে হবে। দেখেন মানুষ লিখতে প্রথম ম, মসজিদ লিখতে ম, মোহাম্মদ লিখতে ম, এবং দেখা যায় মদিনা লিখতে ম। তাহলে এই যে ম জিনিসটা কী বোঝানো হয়েছে? মূলত আল্লাহ কী বলেছে যে আমি মানুষের হৃদয়ে বাস করি। যেমন হৃদয় যদি বাংলা ভাষা হয়ে থাকে তাহলে হার্ট হলো ইংরেজি ভাষা এবং কাল্ব হলো আরবি ভাষা। তো আল্লাহ বলতেছে কি যে আমি মমিনের কাল্বে বাস করি। তা আল্লাহ যদি মমিনের কাল্বে বাস করে তাহলে বোঝা গেল কি মমিন হলো আল্লাহর ঘর, আর সেই মমিনের কাল্বের মধ্যে আল্লাহ বসেছে, আর মমিন নিজেই আল্লাহর ঘর এবং সেটাই মসজিদ। সুবহানাল্লাহ। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি অবশ্যই একটা কিছু বোঝাতে চাচ্ছি সেটি হলো কি দেখেন যে বাহ্যিক জগতে যে মসজিদ বানানো হয়েছে এই মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ি, অবশ্যই আমারও যেতে হয়, এখনও যাই, কিন্তু একটু কম যাওয়া হয়। আমি যেহেতু একটু সাধনের লাইনে আছি দেখা গেছে যে নামাজটা বেশিরভাগ আমার নিজের স্থানেই পড়ে নিতে হয়। আচ্ছা যাই হোক, এখন একটা বিষয় হলো যে মসজিদ, যে আল্লাহ যদি নির্দেশ দিয়ে থাকেন যে তোমরা মসজিদ তৈরি করো এবং সেই মসজিদের মধ্যে আমাকে ডাকবে, আমার ইবাদত করবে, তাহলে যিনি নির্দেশ দিয়েছিলেন তিনি কি বলে দিয়েছিলেন যে মসজিদের আকার কী হবে, মসজিদের গঠন কী হবে, মসজিদের কয়টা দরজা থাকবে, কয়টা জানালা থাকবে এবং এর কয়টা কোণা থাকবে? তাহলে যিনি নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই এই কথাগুলো বলে দিয়েছেন। তবে কেউ এই জিনিসগুলো চিন্তা করেছে, কেউ চিন্তা করেনি। তবে আমি বলবো কি যে অবশ্যই আল্লাহ ইঙ্গিত করেছেন। সেটি দেখেন যে মসজিদের যদি গম্বুজ না থাকে তাহলে সেই মসজিদে নামাজ পড়াটা একটু কেমন ওরকমভাবে বলতে পারছি না। এই পৃথিবীতে নামাজি, মুসল্লি এবং মসজিদমুখী মানুষ বেশি, কিন্তু আমরা দেখা যায় একটা যদি জামা বানাই, এই জামার হাতাটা যদি আমি দুই দিকে না দিয়ে যদি আমার পকেটের নিচে জামার হাতাটা দিই তাহলে কিন্তু এই জামা পরা সম্ভব নয়। তাহলে যেখানে যেটা লাগবে সেটাই দিতে হবে। তাই বলি যে একটা মানুষ যখন যে মসজিদে প্রবেশ করবে, মসজিদের যে বড় একটি গেট থাকবে এবং দেখা গেছে সর্বদিকে মিলিয়ে তার টোটাল নয়টা দরজা থাকবে, এবং থাকবে কি যে মানুষের কোণা কয়টা, মানুষের ছয়টা কোণা, মানুষের দিক কয়টা, একদিকে চারটা আরেকদিকে দশটা দিক, ছয়টা কোণা। তাহলে দেখা গেছে যে ছয় কোণাওয়ালা মসজিদ কি আপনারা দেখেছেন? বর্তমান কি ছয় কোণাওয়ালা মসজিদ দেখা যাচ্ছে? এবং গম্বুজ ছাড়া মসজিদে নামাজ পড়া হচ্ছে। গম্বুজটা কি? মানব দেহের মধ্যে কিন্তু এটার গম্বুজ আছে, আর সেই গম্বুজ সেখানে যদি না দেওয়া হয় মসজিদের কোনো সৌন্দর্য থাকে না, এবং সৌন্দর্যেরই আরেক নাম হলো সুন্নত। তাহলে নবীর মধ্যে আল্লাহ বসবাস করেছেন, তাহলে নবী নিজেই সুন্দর, নিজেই সুন্নত। সর্ব দিক দিয়ে গেলে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র সুন্দর, কর্ম সুন্দর, কথা সুন্দর, সমস্ত কিছু সুন্দর, তাহলে মসজিদটাও হতে হবে সুন্দর। আর মসজিদের গম্বুজ একটা ছোট একটু আর একটা একটু বড়। মানব দেহের মধ্যেও যদি আমরা লক্ষ্য করি একটা গম্বুজ একটা ছোট একটু বড় আরেকটা, তাহলে এই মানব দেহের মধ্যে যদি আমরা আসি তাহলে মানব দেহটাই সৃষ্টিতে সিফাতি, আর সিফাত হলো নারী শক্তি এবং জাতিতে হলো পরম শক্তি। তাহলে জীব শক্তি নিয়ে এই দেহ হয়েছে এবং পরম শক্তি নিয়ে মহাত্মা যিনি পরমাত্মা। তাহলে পরমাত্মা যদি এই মসজিদ বা এই দেহগড়ের মধ্যে আসে তাহলে সেই দেহগড়টার দেখা যায় আমার নাক হওয়ার কথা আমার সামনে দিয়ে আর নাক পিছন দিয়ে হয়েছে। এখন যে গম্বুজ থাকার কথা সেই গম্বুজটি দেওয়া হয় নাই, ছয়টা কোণা নাই।
তাহলে এটার মধ্যে এসে বসবাস কি করে করবেন? আচ্ছা, তাহলে বোঝা গেল মসজিদ মূলত নারী বা সিফাতি শক্তি। যেমন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিফাতি নূরে তার দেহ গঠন বা দেহ সৃষ্টি হয়েছে। তাহলে এখন আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি যে মসজিদ একটা মানব দেহের সাথে সম্পূর্ণ মিল আছে, আর মানুষটাই হলো সিফাতি শক্তি, তার মানে নারী শক্তি। তো নারীর কিন্তু সৌন্দর্য তো অবশ্যই আছে, নারীর যেই জিনিস সৌন্দর্য মানুষে আকর্ষণ দেখে একটা নারীর দিকে তাকায়, কেউ সুবহানাল্লাহ বলে, কেউ চোখটাকে ডিস্টার্ব করে তাকায়। তাহলে বলবো গম্বিজ দুটো অবশ্যই লাগবে, একটা একটু ছোট, একটা একটু বড়। আর এই গম্বিজ ছাড়া কখনোই মসজিদ সুন্দর হয় না। যাই হোক, এখানে কিছু গভীর কথা আছে, আমি সম্পূর্ণ আপনাদেরকে বলতে পারছি না, আমার মুখে আটকে যাচ্ছে। অবশ্যই এই জগতের যিনি, তিনি অবশ্যই আমার এই কথাটাকে বুঝে নেবেন, আর কি বুঝলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তবে হে জগতবাসী, আমি আরও একটু কথা বলবো, সেটি হলো কি যে আমরা এই পৃথিবীতে সুন্দরের পূজারি অবশ্যই, কিন্তু যেই সুন্দরের মধ্যে সুন্নত রয়েছে, যেমন চরিত্র সুন্দর এবং বাহিরে ধুলাবালি পরিষ্কার করেছি, পরিষ্কার হয়েছে, সুন্দর হয়েছে, ওই সুন্দর নয়। আমাদের অন্তরের যে একটা পবিত্রতা আছে, অন্তরের যে একটা অন্তরের মধ্যে যে আমাদের একটা পরিষ্কার আছে, সেটা করতে হবে। আচ্ছা, এখন মসজিদের কথাটা এখনও শেষ হয়নি, সেখানে আমি আরও একটু যাব। সেখানের বিষয়টা বুঝতে গেলে যে দেখেন যে মসজিদ কী দেখে বানানো হয়েছে, আমি বলবো একটা মানুষের অবিকল একটা মসজিদ। আর সেই মসজিদ দেখেন, মসজিদ লেখতে প্রথম যদি মিম অক্ষর বা ম থাকে, তো শেষের অক্ষর কিন্তু দাল। তাহলে মোহাম্মদ লেখতে কিন্তু শেষে দাল, শুরুতে মিম। তাহলে আরেকটা বিষয় হলো কি যে আদমের মধ্যেও দাল আছে, মোহাম্মদ আহম্মদ দেখবেন লাস্টে দাল আছে। আর দাল আছে বলে নারী শক্তি হওয়ার পরেও আমরা এই পৃথিবীতে পুরুষ স্বরূপ পেয়েছি। মূলত সৃষ্টিতে আমরা নারী, এবং আল্লাহ যিনি তিনি মহাপুরুষ, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, তার থেকে শক্তিশালী, তার থেকে বড় কেউ নেই। তবে হে জগতবাসী, আজকে কিছু আলোচনা করা হলো, এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং মসজিদ কী বিষয়ে আমি বোঝাতে চাইলাম কী বুঝলেন এবং এই সম্পর্কে আপনারা বলবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।